ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার দিন ভাই ফখরুল্লাহ সাহেব আবুধাবি থেকে জানতে চাইছেন, আপনি শাদি করেছেন আপনার শ্বশুরের একই মেয়ে, সেই মেয়ে আপনি শাদি করেছেন, এখন এই সম্পদটা আপনার বিবির নামে দিবে কিনা? ইন্না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যে আমার দিনী ভাই ফখরুল্লাহ সাহেব, আপনার শ্বশুরের যে সম্পদ আছে, এই সম্পদের মালিক বর্তমানে আপনার শ্বশুর। আপনার শ্বশুর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই সম্পত্তির মালিক আপনার বিবি হবে, এবং আপনার শ্বশুরের কোনো ভাই থাকলে অন্য অন্য অংশীদার হবে। এই জন্য উনি বেঁচে থাকে অবস্থায় কোনো ওয়ারিশকে, নিজ মেয়েকে বা যারা সম্পত্তির মালিক হবে এদেরকে উনি দেওয়া শরীয়তের বিধিবিধান নিষেধ। কেন দিবে? এখন যদি ওনার মেয়েকে উনি কিছু সম্পদ দেয়, খোদা না খাস্তা হয়তো ওনার আগে ওনার মেয়ে মেরে দিতে পারে। হায়াতের এবং মৌতের মালিক আল্লাহ, আল্লাহ পাক জানে কে আগে মরবে কে পরে মরবে। এই জন্য ওয়ারিসের সম্পত্তি বন্টন করা হয়, যখন নাকি সম্পত্তির মালিক মারা যায় তখন বন্টন করা হয়, এর আগে দিয়ে আল্লাহর কোরআন সুন্নাহ যেভাবে বন্টন করছে এর উপরে আমরা কোনো বন্টন করা এটা খেয়ানত হবে। বিদায় আমরা এখন এই চিন্তা না করি যে এখন আমার মেয়ের নামে সব লিখে দিয়ে যাবো, অন্য অংশীদারের জন্য বঞ্চিত হয় না, এরম খেয়াল কেন করব? আমি কোরআন ও সুন্নাহ মতো চলে যাব, আমি দিনেতে বিদায় নিলে যে আমার সম্পদ কোরআন ও হাদিস মতে যে এতটুকু পাওয়া সে এতটুকু নিবে, এটি হলো নিয়ম। বিদায় সঠিক চলা গেলে আপনাদের রিজিক, আপনাদের দুনিয়ার অর্থের ব্যবস্থা আল্লাহ পাক করবে। সারা বিশ্ব জগত মালিক আল্লাহ, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। এই জন্য আমরা শরীয়তের বিধিবিধান মতো চলি, চলতে পারি, আল্লাহর হুকুম মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মতো চলি, তাইলে আল্লাহ পাক আমাদেরকে কোনো দিক দিয়ে ঠকাইবেন না। বিদায় আমরা কোরআন ও সুন্নাহ মতো, শরীয়ত মতো আমরা সম্পদের মালিকের আশা করি, এর বিপক্ষে না করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।